অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকালে। আর প্রত্যেক দিন যেভাবে আমরা সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাটে সকালে থাকি, ঠিক একইভাবে আজকেও রয়েছি। তো প্রত্যেক দিন আমাদের গানের সাথে, শিল্পীদের সাথে আমাদের আলাপ পরিচয় হয়, আমাদের কথা হয়। এভাবে মনে হয় আমাদের দৈনন্দিন জীবনের পরিচিতি বা আমাদের সাথে যোগাযোগের যে মানুষের বা শিল্পীদের সাথে বিশেষ করে, সেই সংখ্যাটাও কিন্তু দিন দিন বাড়ে। আর তার সাথে সাথে আমাদের গান শোনানোর এবং শোনবার দুটোই প্রত্যাশাও বেড়ে যায়, তার সাথে শিল্পীদের প্রত্যাশাও বেড়ে যায়। আর নিউজ ভ্যানগার্ডের কথায় সুরের জমজমাট সকাল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে প্রবীণ, নবীন এবং এ প্রজন্মের শিল্পী সবাইকে নিয়ে আমরা একই সাথে পথ চলি। মোট কথায় বলা যায় যে এক নবীন প্রবীণ বা এ প্রজন্মের শিল্পীদের একটা মিলন ক্ষেত্র। ঠিক একইভাবে আমরা আজকেও রয়েছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকালে। আর আজকে আমাদের সাথে যারা আছে তাদের সাথে অবশ্যই পরিচয় করাবো। তার আগে যে রয়েছে শিল্পী, একদমই এ প্রজন্মের শিল্পী, শিল্পীর সাথে প্রথমে একটু পরিচিত হই। শুভ সকাল দীপ্তশ্রী, তোমাকে নিউজ ভ্যানগার্ডের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো কেমন লাগছে বলো, এর আগে কি এখানে করেছো অনুষ্ঠান? আচ্ছা, এই প্রথম এখানে অনুষ্ঠান করছো। তুমি কথায় সুরের জমজমাট সকাল কি তুমি আগে দেখেছো? দেখো তো, এমন কখনো মনে হয়েছিল যে এখানে অনুষ্ঠান করব এসে? বাহ, আমরা আজকে দীপ্তশ্রীর কাছ থেকে গান শুনবো তো অবশ্যই, আর সাথে দুজন শিল্পীকে যেভাবে প্রতিদিন পাই তাদের নির্দিষ্ট যন্ত্রটির সাথে, এবং যেগুলো না থাকলে গানের সম্পূর্ণতা কখনোই আসে না। তবলায় রয়েছে একইভাবে আপনাদের আমাদের সবার ভালো লাগার শিল্পী নারায়ণ বিশ্বাস, সুপ্রভাত নারায়ণ। আর কিবোর্ডে রয়েছে যেভাবে থাকে দেবজিৎ প্রতিদিন, আজকেও রয়েছে দেবজিৎ দেবনাথ, সুপ্রভাত। সবাইকে সাথে নিয়ে তাহলে আজকে সকাল শুরু করব। দীপ্তশ্রী, কি দিয়ে শুরু হচ্ছে সকালটা তাহলে? প্রথম আমি একটি নজরুলগীতি করব। একদম, চলো। Oh,
দীপ্তশ্রী শুরু করলো নজরুল গীতি দিয়ে এবং ভীষণ সুন্দর মিষ্টি করে গাইল। দীপ্তশ্রীর কাছে পরের গানে যাব, আর গানে যাবার আগে বলি যে গান নিয়ে কি করছো এখন, মানে পড়াশুনো গান নিয়েই হচ্ছে? হ্যাঁ, আমি সচিন্দা বর্মন সরকারি মিউজিক কলেজ বলি। আচ্ছা, মানে সঙ্গীত নিয়েই পড়ছো। তো কত ছোট থেকে গান শেখা শুরু করেছিলে? প্রায় আমার গান শেখা 11 বছরের মতো হয়েছে। আচ্ছা, মানে অনেক ছোট থেকে গান শিখছো। এখন কি শোনাবে? আমি লতাজির একটি গান খুব সুন্দর রুকে রুকে শিখা দেব। বাহ, চলো। এত শক্ত একটি গান আর ভীষণ প্রাণ ছুঁয়ে যাওয়া, মন ছুঁয়ে যাওয়া একটি গান, আমার খুব ভালো লাগার একটি গান। কিন্তু এত সুন্দর করে দীপ্তশ্রী সেটা গাইল, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে, খুব ভালো হয়েছে। দীপ্তশ্রী, তোমার প্রথম সঙ্গীত গুরু মানে কার কাছে প্রথম হাতে ঘড়ি? যেহেতু তুমি খোয়াইতেই ছিলে, ওখানেই তোমার নিশ্চয়ই তালিম শুরু হয়। তো কাকে পেয়েছো প্রথম সঙ্গীত গুরু হিসেবে? ছোটবেলায় আমি বাড়ির পাশের একটা বৌদির কাছে শিখি, তারপর উনি ওনার পর আমার স্যার, তিনি আমাদের সাথে নেই, শ্রী সুকেশ্বর মহোদয়,
তাদের তার মানে ওনার কাছে গান শিখি, তার ওনার কাছেই মানে সব আমার সঙ্গীত প্রভাগরটা কমপ্লিট করি। আচ্ছা, বাহ, তো এরপর কি শোনাচ্ছ? আসলে এই সুরগুলোই আমাদের একটা ভালো লাগার জায়গায় রয়ে যায়, এবং শিল্পী আজ আমাদের মাঝখানে, মানে যার কণ্ঠে শুনে শুনে আমরা আমাদের কান অভ্যস্ত, সেই লতাজি আমাদের মাঝখানে হয়তো সশরীরে নেই, কিন্তু তার সুরগুলো তো আমাদেরকে সারা জীবন, এবং যতদিন এই সঙ্গীত থাকবে, সুর থাকবে, ততদিন এই সুরগুলো আমাদেরকে ভালো লাগায় বেঁধে রাখবে। চলো আমরা আরো একটি ভালো লাগার গানে যাই। দেবজিৎ একদম আজকে দারুণ হোমওয়ার্ক করে এসেছে। আমাদের খুব ভালো লাগার গান, এবং দীপ্তশ্রী সেটা খুব সুন্দরভাবে গাইবার চেষ্টা করছে।
দীপ্তশ্রী, জানবো যে ছোট থেকেই গান শেখা শুরু করেছো বা তালিম নিচ্ছো বা এখনো তুমি সঙ্গীত নিয়েই পড়াশুনো করছো, নিশ্চয়ই আগামী দিনগুলিতেও তোমার চেষ্টা থাকবে সেই গানকে সাথে নিয়েই। তো জানবো যে এর মধ্যে ধরো তোমার এই ছোট্ট সঙ্গীত জীবনে এমন কোনো বিশেষ অনুষ্ঠান বা এমন কোথাও গান গেয়েছো কি বা পারফর্ম করেছো যে যেটা তোমার সবসময় মনে থাকবে, খুব ভালো লাগার কোনো অনুষ্ঠান ছিল? এই যেমন আজকের প্রোগ্রামটা আমার সবসময় মনে থাকবে। তারপর ছোটবেলা থেকে পারফরমেন্স করি, অনেক কম্পিটিশনে আমি ভাগ নিই, তো এটাই সবসময় থাকবে। চলো এরপরে কি শোনাবে? একটা আধুনিক গান ট্রাই করছি।
বাহ, অনেক অনেক ভালো লাগার গানের মাঝখানে আজকে দীপ্তশ্রী তার ভালো লাগার গানগুলো তুলে এনেছে, যে ভালো লাগার গানগুলো আমাদেরও খুব ভালো লাগার গান। আর এমনি করেই আমাদের প্রত্যেক দিনের সকালগুলো শিল্পীদের সাথে থাকে। আমি বললাম শুরুতেই যে আমাদের রাজ্যে যারা প্রতিষ্ঠিত শিল্পী বা বহির্রাজ্যের শিল্পীরা, যেমন আমাদের এই মঞ্চে এই অনুষ্ঠানে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাই, ঠিক একইভাবে আমরা এই প্রজন্মের নবাগত শিল্পীদেরকেও আমন্ত্রণ জানাই। তো দীপ্তশ্রী আজকে প্রথম এখানে অনুষ্ঠান করছে, আমার ভালো লাগছে দীপ্তশ্রীর এই স্বাভাবিকতা বা স্বকীয়তা দেখে। ও খুব মানে একদমই ভয়হীন, টেনশনলেস ভাবেই বলতে হয় নারু, খুব সুন্দরভাবে অনুষ্ঠান করছে দীপ্তশ্রীকে, মানে ওর গানটা নিয়ে অনেক এগিয়ে যাক সেটাই চাইব। তবে আমাদের আজকের অনুষ্ঠান এখনো শেষ হয়নি, আরো কিছুটা সময় বাকি রয়েছে। এখন সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেবার, নিয়ে নেব বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি আবার গানে গানে। এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, আমরা রয়েছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমান সকালে, আর আমাদের সাথে আজকে রয়েছে দীপ্তশ্রী, রয়েছে দেবজি, তার এদিকে তবলায় রয়েছে নারায়ণ, সবাইকে নিয়ে আবার আমরা গানে ফিরছি। বিরতিতে যে কয়েকটা গানের একটু রিহার্সাল শুনছিলাম, তার মানে আপনাদের ভালো লাগবেই এইটুকু হলপ করে বলতেই পারি, কারণ এত সুন্দর সুন্দর গান আজকে দীপ্তশ্রী তার তালিকায় রেখেছে। আমরা শুনি এবার কোনটা প্রথম কোনটা গাইছ দীপ্তশ্রী? বাহ, ভীষণ ভালো লাগার একটি গান।
সঙ্গত ভীষণই মানে এই গানের সাথে যতটা দরকার, দেবজিৎ খুব পরিশ্রম করছে বোঝা যাচ্ছে। দেবজিৎ তোর জন্য এটা একটা মানে ভালো ক্লাস হয়ে যাচ্ছে, হোমওয়ার্ক হয়ে যাচ্ছে না? কাল কত রাত অব্দি জেগেছি সেই গানগুলো তোলার জন্য? দুটো পর্যন্ত? বা যাই হোক, দুটো পর্যন্ত এই গানগুলো নিয়ে পড়াশোনা করলি। আমরা আবার গানে যাব, ভীষণ ভালো ভালো গান তো শোনাচ্ছে, শুনবো আর কিছুটা সময়, আর তিনটে গানই শুনবো আমরা। এরপর কি শোনাবে দীপ্ত? সন্ধ্যা মুখার্জির গান, জনপ্রিয় গান, বহুশ্রুত গান, আমরা মানে প্রায়শই শুনে থাকি। চলো প্রত্যেকটা গান শুনছি, তবে প্রত্যেকটা গানই মনে হচ্ছে গানটা মনে হয় শেষ হয়েও শেষ হলো না, এমন একটা ব্যাপার রয়ে গেছে। দীপ্তশ্রীর কাছে বলবো, দীপ্তশ্রী যে গানগুলো গাইছো প্রত্যেকটা গানই মনে হচ্ছে যেন গানটা আরেকটু যায়, আরেকটু যায়, শেষ চট করে মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, সুরের রেশটা কাটতে চাইছে না। এবার নিশ্চয়ই আমরা এভাবে শুনবো। এবার কি শুনবো? বাহ, সত্যি আজকে মন চাইছে হারিয়ে যেতে, সুরে সুরে আমরা হারিয়ে যাচ্ছি বারবার। চলো
আমরা সুরে সুরে হারাচ্ছি, আবার সুরে ফিরে আসছি। বহুশ্রুত গান আমরা সুরে সুরে কাটাচ্ছি, সময় দেখতে দেখতে আমাদের সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আজকের অনুষ্ঠানের জন্য দীপ্তশ্রীর কাছে শেষ গান শুনব, আর শেষ গানে যাবার আগে দীপ্তশ্রীর কাছে জানবো যে গান নিয়ে কি ভাবছো, পড়াশোনা তো চলছে, মানে এটাকে নিয়ে কি স্বপ্ন তোমার, গানটাকে নিয়ে কি স্বপ্ন দেখো? যতদিন থাকবো ততদিন গান নিয়ে বাঁচতে চাই। সে তো অবশ্যই, গানকে নিয়ে কিছু করবে বা মানে ওটাকে নিয়ে আরো এগুবে বা বিশেষভাবে আরো কোনো কিছু তালিম, এমন কোনো কিছু এখনো ভাবনি? না, এখন তো কলেজ পড়ছি, তারপর প্রোগ্রাম তো করছি, তারপর যা দেখা যাক কি হবে। লাস্ট আজকের অনুষ্ঠানে শেষ গান কি দিয়ে শেষ করছো অনুষ্ঠান? খুব জনপ্রিয় বহুশ্রুত গান। আর চলো মেরিয়া
আসলে কিছু কিছু গান থাকে আমাদের মনের একদম, মানে আমরা জানিয়ে ভাবি সেই জায়গাটাকেই টাচ করে। আর লতাজির এমন কিছু গান যেটা আমাদের প্রত্যেকেরই শিল্পী জীবনের সাথে ভীষণ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সত্যি ঠিক তাই, আমাদের জীবন হয়তো একদিন চলে তো যাবেই, আমাদের যৌবন, আমাদের সৌন্দর্য সমস্ত কিছুই চলে যায়, কিন্তু ঠিক একইভাবে এই আওয়াজটাই বেঁচে থাকে। যেমনভাবে যার গান আমরা এখনো গাই, সেই লতাজির গান, লতাজির সেই আওয়াজ শুনেই আমাদের কাছে এটাই তার, আমাদের কাছে তার অস্তিত্ব। তো এখানেই বোধহয় শিল্পী জীবনের সার্থকতা অনেকটা, যেভাবে সংস্কৃতে একটা কথা থেকে যায় যে চলচ্চিত্ত চলদ্বিত্ত চলজ্জীবন যৌবনম চলাচল মৃদং সর্বকীর্তিং যশো সজীবতি। আসলে যে কীর্তি করে থাকে সেই জীবিত হয়ে থাকে। আমাদের জীবন, যৌবন, ধন সম্পত্তি কোনো কিছুই চিরস্থায়ী নয়, সবটাই ক্ষণস্থায়ী, একমাত্র চিরস্থায়ী হয়ে থাকে সেই কীর্তিটা। যাই হোক, এই মঞ্চ থেকে সেই অঙ্গীকারেই আমরা প্রত্যেকেই নিজেদের যতটুকু করার সামর্থ্য থাকে আমরা চেষ্টা করব আমাদের কাজগুলোকে রেখে যাবার, তাহলেই বোধ হয় সমাজকেও কিছু দেওয়া হয়। আজকের মতো করে এই আসর থেকে বিদায় নেব, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।